হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আয় জিমি, ওইদিকে না, ওইদিকে যা। আজকে হচ্ছে শনিবার আর এখন 8টা মতন বাজছে, আমি আমার ব্লগটা শুরু করছি। জিমিকে মানে এখনই উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জামাকাপড় সব ধুয়ে আসলাম, জামাকাপড় একটু পরে যাব মেলতে, আর জিমিকে পাঠালাম ওইদিকে ঘুরতে। ওকে না কেউ না পাঠালে তারপর যায় না, যেতে চায় না, ওকে একটু পাঠাতে হবে, নিয়ে গিয়ে কোলে তুলে দিয়ে আসতে হবে, তারপর যাবে। আর এইদিকে বাড়ির কাজ শুরু হয়েছে, তোমাদের বাড়ির কাজ তো হচ্ছে, প্লাস্টার হচ্ছে, তো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তারাও আজকে এই জায়গাগুলো প্লাস্টার হচ্ছে, এই দিকটা প্লাস্টার হয়ে গেছে। বাবা এদিকে বাজার থেকে আসলো ফুল টুল সব নিয়ে, ব্যাগভর্তি জিনিসপত্র। আর এইদিকে তোমাদের একটা জিনিস দেখায়, ওটা অবশ্য ঢাকা আছে, এই তুলসী মঞ্চ। এই দরজাটা পরিষ্কার করে দিও, এই দরজাটা দরজা ছিল না, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিও। বাবা এসছে বলে টুকটু করে লেট নাড়তে নাড়তে যাচ্ছে। আর এইদিকে তুলসী মঞ্চটা, তুলসী মঞ্চটা বেশ সুন্দর হয়েছে। চলো ছাদে যাই, আমি জামা কাপড় এখানটা রেখে গেছিলাম, জামা কাপড়গুলো মেলে আসি। এইখানে দেখো এখনও মালগুলো রাখা আছে, খোলা হয়নি। এগুলো সেই পাশের বাড়িতে ছিল না, সেইগুলো সব আনা হয়েছে। কতদিন আর লোকের বাড়িতে রাখা যায়, হাঁড়ির ভেতর টেডি বিয়ার। এইগুলো এখনও খোলা বাকি। এখানে কিছু বইপত্র আছে, এখানে ব্যাগপত্র জিনিসপত্র কিছু আছে, এগুলো খোলা নাই। এখানে কিছু কার্টুন আছে, ওখানটায় একটা আছে, খোলা হয়নি। কি আছে এটার মধ্যে? বাবারে বাবা, টিকটিকি মা, ও কার্টুনের ভেতর ঢুকে কী করছিল? শয়তান, যজ্ঞা আর ধরবো না। এদিকে দেখো ফুল গাছগুলো আমার, একটু সিমেন্ট বালি লেগে গেছে সবগুলোতেই, সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। বাড়িতে কাজ হলে এই হয়। আর এই দিকটা দেখো, এই দিকগুলো সব প্লাস্টার হবে এক এক করে, এখন বাইরে বাড়ির চারপাশটা হচ্ছে। তারপরে ধরো এটা বাড়ির ভিতর, মানে এই দোতলার ঘরের ভিতর প্লাস্টার হবে, ছাদ হবে সব। তাহলে আমি এবার আগে চটপট জামা কাপড়গুলো মেলে নিই। আলু পোস্ত করেছো আজকে? আবার ছানার ভরাও, কিন্তু নিরামিষের দিনে এই সমস্ত রান্নাগুলো হলে দারুণ লাগে। আলু পোস্ত, আলু পোস্ত হচ্ছে এখানটায় আছে, হচ্ছে লাউয়ের খোসা যেটাকে ভাজা হবে। এখানে মা আমরা চাটনি বানিয়েছে, পাঁপড়ও ভাজবা? হ্যাঁ, ভেজে রেখেছি। বাবা আজকে তো দারুণ খাওয়া দাওয়া হবে নিরামিষের দিন। এখানটায় আছে লাউ ঘণ্ট, লাউ ঘণ্ট আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে মা বানিয়েছে ছানার বড়ার ডালনা, এটা মা বাড়িতে ছানার বড়াগুলো বানিয়েছে, দেখতে দারুণ লাগছে, এটা রাত্রে খাবো। আর এদিকে আর কিছু আছে? নাই। আর এখানে ভাত, আর এখানটায় বাটির মধ্যে রাখা আছে দুধের সর, যেটাকে আমি প্রথমে ছানার বড়া ভেবেছিলাম। তো দুধের সরটা মা এরকম গরম হাঁড়ির ওপর বাটিতে করে রেখে দেয়, সেটা থেকে
এরকম যা ঘি মতন বেরোয় এটাকে মা আবার তরকারিতে দেয়, এটা নাকি খেতে দারুণ হয়, একদম অথেন্টিক ঘি। আর এখন দুধের স্বরগুলো দেখছো কতটা মোটা, কারণ দুধটা এখন আমি বেশ কিছুদিন হলো চেঞ্জ করেছি। সেটা হচ্ছে এখন আমি যেটা নিচ্ছি সেটা ওই একটা গরুর দুধ না, একটা গরুর দুধ মানে আগে যেটা হতো পাঁচ মিশালি, সেটার মধ্যে জলও থাকতো বেশি, আর সেটাতে এরকম মোটা স্বর তো দূরের কথা, তেমন স্বর পড়তো না, পাতলা, কিন্তু এইটাতে দেখছি এরকম মোটা দুধের স্বর গাঢ় করে পড়ছে। আর এটা একটা গরুর দুধ পুরো, এটা পুজোর সন্ধ্যাবেলা খায় একটা গরুর দুধ, একদম মানে জল ছাড়া সব কিছু, এটা ভীষণ ভালো। আর এইদিকে স্কুল যাবে, ও স্কুলে আজকে পিটি আছে, তো স্কুল যাওয়ার জন্য ওখানে রেডি হচ্ছে, রেডি হয়ে এসে খেতে বসবে। আর এখানে আলু পোস্তটা বানানো কমপ্লিট, একদম দেখতে দারুণ হয়েছে, ধোঁয়া উঠছে একদম। এবার চাই আমি চটপট স্নান টানগুলো সেরে নিই, স্নান সারা হয়নি, তারপর পুজো আছে। সন্ধেবেলা অফিস থেকে এসে মার মিল মেয়ে মিলে সেজে গুজে বেরিয়েছি ঘুরতে, ঘুরতে না যাবো একটা জায়গায়, তো কোথায় যাবো সেখানে গিয়ে ভিডিও না করলেও ছবি তো শেয়ার করবো তোমাদের সাথে। গেছিলাম এই পুচকুটাকে দেখতে, তো সেখানে গিয়েই কিছু ছবি, আমাদের তো ছবি ছাড়া কথাই নেই, তাই ছবি টবি তুলে নিয়ে তারপরে গল্প টল্প করে আড্ডা মেরে অনেক রাত্রেই বাড়ি ফিরলাম, প্রায় 10টা বেজে গেছিলো। এখন প্রায় 10টা বেজে গেছে, তো একটু আগেই বাড়িতে ঢুকলাম। এবার গিয়েছিলাম কোথায় সেটা তো তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম, গিয়েছিলাম একটা পুচকুকে দেখতে, তো ছবিগুলো তোমরা দেখলে পুচকুটার, তো এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীর বোন ছোট্ট পুচকু। হ্যাঁ, এবার এখন আমরা খেতে বসবো, বাবা আর মার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এসে প্রথমে ফ্রেশটা হলাম, তারপরে চুলটুল বাঁধলাম, এবার খেতে বসবো। তো রাত্রে কী দিই খাওয়া দাওয়া আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো রুটি আছে, ও বাবা কতটা সুজি বানিয়েছো, ভাত আছে প্রচুর, তো ভাত খাবে। এদিকে দেখো আলু পোস্ত আছে সকালে, আর এই যে মেন আকর্ষণ ছানার বড়ার তরকারি, সকালবেলা বানিয়েছিল কতগুলো ছানার বড়া আছে, আলু পোস্ত দিয়ে এটা রাত্রের জন্য ছিল তো। আচ্ছা ভাত এইদিকে আছে, ভাত তার এই যে পুষণের জন্য ভাত একদম মা বেড়ে রেডি করে রেখে দিয়েছে, ধর হ্যাঁ খাইয়ে তো দেবোই। ওখানে মটর ভেজানো আছে, কালকে ঘুগনি হবে,